দেখছেন এখানে কাহিনীটা হয়েছিল কি, এই মহিলা ইচ্ছাকৃত ভাবে এই গাড়িটারে হেরাস করতে চাইছিল, ইচ্ছা করে বাচ্চাটারে গাড়ির সামনে রাখছে যাতে করে গাড়িওয়ালা থেকে টাকা পয়সা খাইতে পারে। আসসালামু আলাইকুম, হোয়াটসআপ গাইস, বেশ অনেকদিন পরে ভিডিও করতে বাইরেলাম। আসলে ভিডিও করার কাজনামা হিসাবে একই কথা, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এই কারণে কাজেও নামতে পারিনি আর ভিডিও করা হয় নাই। মূলত একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, তবুও আজকে একটু ফ্রি আছি, আজকে কাজে নামলাম। আর এখন সময় অনেক হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে, তো দেখি আজকে 500-700 টাকা ইনকাম করতে পারি কিনা। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিয়েন, আর শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন। দোয়া করেন আজকে যাতে কোনো রকম 500-700 ইনকাম করতে পারি, পকেট পুরো খালি হয়ে গেছে, টাকা পয়সার দরকার। তো ওই যে আমাদের চন্দ্র ভাই, যে কিনা একটা কুরিয়ার কোম্পানির ডেলিভারি রাইডার, অবশ্য সে কুরিয়ার কোম্পানিতে কাজ করে, আবার সন্ধ্যাবেলায় সময় পেলে ফুডপান্ডাতেও কাজ করে। মাশাআল্লাহ, প্রথম অর্ডারটা পেয়ে গেলাম, 55 টাকা দিবে কফিওয়ালি রেস্টুরেন্ট থেকে। রাস্তাও ক্লিয়ার আছে, চালু চালু সকাল সকাল সন্ধ্যা নামার আগ পর্যন্ত যে কয়টা পারি ডেলিভারি মারি। সন্ধ্যাবেলায় আমার এখন আর কাজ করতে কেন জানি ভাল লাগে না, কিন্তু সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি অর্ডার থাকে। আচ্ছা যাই হোক, এত কথা বাদ দিয়ে আগে রেস্টুরেন্টের দিকে যাই। ভাই একটা অন ডিমান্ড ছিল, ফাতেমা নাম। থ্যাংক ইউ। সূর্যটা পুরো চোখের সামনে, কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত চলে যাবে, সন্ধ্যা নেমে যাবে। এখনো একটা অর্ডার ডেলিভারি করতে পারি নাই, এটা হচ্ছে আমার ফার্স্ট অর্ডার। প্রথমে যে অর্ডারটা আমার ঢুকছিল ওই অর্ডারটা ক্যান্সেল হয়েছে। কাস্টমারের রেস্টুরেন্টের লোকেশনে যাইতে যাইতে কাস্টমার দেখলাম টেক্সট করছে, ভাইয়া আমার ছেলে ভুল করে অর্ডার করছে, খাবারটা ক্যান্সেল করেন। তো সাথে সাথে ডিসপ্যাচে জানে অর্ডারটা ক্যান্সেল করলাম। যদিও এইখানে কোনো লস নাই, কারণ অর্ডারটা ক্যান্সেলের জন্য কোম্পানি 8.90 টাকা 8-9 টাকার মতোই পেমেন্ট দিছে। ওই রেস্টুরেন্ট থেকে আরেকটা অর্ডার ঢুকছে, খাবারটা নিয়ে যেতেছি, তো এটার জন্য কোম্পানি প্রায় 60 টাকা পেমেন্ট দিবে। আচ্ছা হ্যাঁ ভাইয়া, হ্যালো, নাম হচ্ছে মশিউর রহমান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রথম অর্ডারটা ডেলিভারি করলাম, আর এত প্যারাও খাইতে হয় নাই। নিচে পিয়ন ছিল, ওনারে নাম বলছি, পরে উনি খাবারটা নিয়ে নিছে, আর খাবারেরটা বিলটাও ছিল অনলাইন পেইড। ঝামেলা মুক্ত 60-70 টাকার মতো কামাইছি, দেখি 500 কামাইতে হইলেও এখনো 430 টাকা কামাইতে হবে। রাস্তার কাজ চলতেছে এই কারণে এই জায়গার অবস্থাটা একটু খারাপ, তারপরেও বেশি একটা প্যারা নাই, মাত্র 6:20 বাজে, এখনো হাতে অনেক সময় আছে, আর 7-8টা অর্ডার মারলে 500-600 টাকা ইনকাম হয়ে যাবে। মাত্র তো একটা অর্ডার মারলাম, হ্যাকার 0.2 রেস্টুরেন্ট অর্ডারটা ঢুকছে, রেস্টুরেন্টের এখানে চলে আসছি, মনে হয় খাবারটা হয়ে গেছে, তারা তো লেট করে না, জিজ্ঞেস করি। ভাই 59 নম্বর, 10টা লুচি, 1টা বটি কাবাব। থ্যাংক ইউ। বাহ, খাবার পেয়ে গেছে, লেট হয়নি, কিন্তু একটাই সমস্যা, সন্ধ্যা নেমে গেল, সন্ধ্যাবেলায় ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও কোয়ালিটিও ভালো হয় না। ফার্স্ট অর্ডার ডেলিভারি দিছি, এই যে সেকেন্ড অর্ডার রানিং, তার মানে এইটা ডেলিভারি দেওয়ার পরও আরও 5-7টা যদি ডেলিভারি করি তাহলে 500-600 টাকার মতো আজকে ইনকাম হইলে হইতে পারে, দেখা যাক। এমনি তো সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যাবেলায় অবশ্য ভাল লাগে না, ভিডিও করে অশান্তি নাই, আবার কাজ করে অশান্তি নাই, জ্যাম থাকে একটু, মোটামুটি ভালোই জ্যাম থাকে সন্ধ্যাবেলায়, আর ক্যামেরা তো আর অত হাইফাই না, এই কারণে সন্ধ্যাবেলায় ভিডিও কোয়ালিটি ওরকম ভালো হয় না। শিকদার বাজার আসতে বললো, আসলাম শিকদার বাজার, এখন আবার একটু সামনের দিকে যাইতে বলতেছে, দেখলে ডাক দিবে, আমি যাই দেখি কোন দিকে আছে। পেয়ে গেছি কাস্টমার, এই যে, এই সরি ভাই, দেখে নি বিল কত, 220। থ্যাংক ইউ। কফিওয়ালিক রেস্টুরেন্টের সাথে নাকি কফিওয়ালিক রেস্টুরেন্টে যে কাস্টমার অর্ডার করে এই কাস্টমারের সাথে আমার কোনো গ্যাঞ্জাম আছে নাকি, বা আমার কোনো শত্রুতা আছে নাকি, এটা আমি বুঝি না। এই রেস্টুরেন্টের কারণে আমার অনেক অনেক কিছুই লস হয়, যেমন আজকেই ফার্স্ট অর্ডার কফিওয়ালিকে হইলো ক্যান্সেল, পরে আবার আরেকটা পাইলাম, এটাও কফিওয়ালিকে ছিল, যাই হোক খাবারটা নিয়ে ডেলিভারি দিলাম, পরে আরেকটা দিলাম, এখন আবার আরেকটা ঢুকছে কফিওয়ালিকে, আল্লাহ জানে এখন তো ডর করতেছে যে এখন কী হয়, তারপর আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটাই তো হবে, যাই দেখা যাক। এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আরও বেশি অন্ধকার হয়ে যাবে, জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে, আমি জানি অবশ্য কোয়ালিটি হইলে খারাপই হইব, তারপরও আপনারা একটু কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা দেখতে পারবেন।
ভাই 14 নাম্বার, 14 14 14, স্পেশাল চাউমিন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কাস্টমার আপুটা বললো দেব পশ্চিম পাড়া, কি বলে এটা রে, এটিএম বুথের সামনে, রাজবাংলা এটিএম বুথের সামনে যাইতে। আমিও যাইতেছি আস্তে ধীরে, চিপা চাপি দিয়া, কারণ এমনিতে আন্দোলন টান্দোলন চলতেছে, তার মধ্যে রাস্তাঘাটের পরিস্থিতিও ভালো না, কারিগরি পুলিশ আটকায়, চেক টেক করে, অনেক কাহিনী চলতেছে। এই কারণে ফাঁক ফুক দিয়ে চিপা চাপি দিয়ে যেন দিয়ে সুযোগ পাইতেছে এন দিয়ে ঢুকতাছি। একবারে পুলিশের পুলিশের সামনে দিয়ে যাই না, যেদিক দিয়ে পুলিশ যতটুকু পারে অ্যাভয়েড করে যাই। ৬০ টাকা খুচরা আছে, কফি অলিক তো আজকে পিছু ছাড়তো না, আমাদের খালি কফি অলিক থেকে অর্ডার ঢুকতেছে, কাহিনী তো বুঝলাম না ভাই। ১৭ নাম্বার, থ্যাংক ইউ। এই অর্ডারটায় পেমেন্ট একবারে কম পাবো, মাত্র ৩২ টাকা, তাছাড়াও প্যারা নাই, কারণ খাবারটা ডিস্টেন্সও বেশি দূরে না, সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে ডেলিভারি করতে। অর্ডারটা অনলাইন পেড, কাস্টমার দরজা খুলতেছে, থ্যাংক ইউ। অর্ডারটা ডেলিভারির সাথে সাথে আরেকটা অর্ডার পেয়ে গেছি, অনেকক্ষণ যাবত লং ডিস্টেন্সের অর্ডার খুঁজতেছিলাম, লং ডিস্টেন্সের একটা অর্ডার পাইলাম, ৮৩ টাকার মতো পেমেন্ট পাবো, আর দেখলাম যে খাবারটাও রেডি দিয়ে দিছে, আর রেস্টুরেন্টটা হচ্ছে প্যারাগন মোমো, প্রেসিডেন্ট রোডের এখানে। আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি ভাই। ৮৭ নাম্বার, অর্ডার তো অনেক আগে ঢুকছে নাকি, না আমি যখন অ্যাকসেপ্ট করছি, এই আমি যখন অ্যাকসেপ্ট করছি তখন দিয়ে খাবার রেডি দেওয়া, কাজী শোয়েব ইসলাম। ও হা হা হা, একটু মজা করলাম, খাবারটা পিক করলাম। তবে একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে, যে লোকেশনে খাবারটা যাচ্ছে এই লোকেশনে খাবার ডেলিভারি দেওয়ার থেকে মজা আর কোনো জায়গায় নেই, একেবারে ছিমছাম নিরিবিলি রাস্তা, কোনো জ্যাম ট্যাম নাই, কিছু নাই, একটানে আরামসে চলে যাওয়া যায়। ঠিকানা দিছেন এক জায়গায়, এই জায়গায় ঠিকানা দিলে চলে না, এই জায়গা তো, তাহলে যদি আমি ওখানে গিয়ে খাড়া থাকতাম তো তো অফিস থেকে ফোন দিত, আসেন তো, কিন্তু ঠিকানা দেওয়া হলো ওই জায়গায়, ওই যে আরো পিছনে চড্ডিবাড়ি বাজারের ওদিকে লোকেশন দেওয়া। এলন মোটামুটি তো ভালোই অর্ডার ডেলিভারি দিতেছে টুকটাক করে, যদিও আন্দোলন টান্দোলন চলতেছে রাস্তায়, একটু সমস্যা, তারপরে ফাঁক ফোঁক দিয়ে যা পারতেছি কাজ করতেছি। তবে এইটা বাস্তব, ফুডপান্ডার চাকরিটা খুব মজার একটা চাকরি, যখন ইচ্ছা তো অন ডিউটি করি, যখন যেইটি আর কামাই করতে মন চাই ওই অনুযায়ী টার্গেট নিয়ে আর কামে নামি। যেমন আজকে টার্গেট রাখছিলাম ৫-৭০০ টাকার মতো, মানে মিনিমাম তো ৫০০ টাকা হইলেও চলে, তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এখন আমি ইনকামটা দেখি নাই, শেষ পর্যন্ত শেষ একেবারে লাস্ট অর্ডার দেওয়া বাসায় যাওয়ার সময় তারপর ইনকামটা দেখবো। দেখছেন এখানে কাহিনীটা হয়েছিল কি, এই মহিলা ইচ্ছাকৃত ভাবে এই গাড়িটারে হ্যারাস করতে চাইছিল, ইচ্ছা করে বাচ্চাটারে গাড়ির সামনে রাখছে যাতে করে গাড়িওয়ালা থেকে টাকা পয়সা খাইতে পারে, কিন্তু এই পোলাটা এসে থামাই দিছে, এই কারণে আর এই মহিলা এই কাহিনী করতে পারে নাই। তো যেই কথা বলতেছিলাম, চাকরিটা খুব মজার, যেই টাকা টার্গেট রাখি কাজ করবো, আজকে এত টাকা বা কালকে এত টাকার কাজ করবো, ওরকম টার্গেট অনুযায়ী কাজ করতে পারি, নিচে তো কাজে নামি, কোনো সমস্যা নাই। যারা পড়ালেখা করে তাদের জন্য মনে হয় এর থেকে আর বেস্ট কোনো চাকরি নাই, যেটা আমার মনে হয়, বাকিটা আপনাদের বিষয়। KFC থেকে একটা অর্ডার ঢুকছে, এটাও কাছাকাছি জায়গাতে যাব, খাবারটাকে পিক করে নি। ওকে ওকে ভাই, ওকে, এই দেখি একটু একটু সাইড দিয়ে তো, এই ভাই একটু সাইড দিয়ে তো ভাই, ৪৪ ৪৪, হ্যাঁ হ্যাঁ, ২ পিস হট ক্রিস্পি চিকেন, থ্যাংক ইউ। অর্ডারটা ভাই লাভই হয়ে গেল, আমাদেরই ফুডপান্ডার একজন রাইডার খাবারটা অর্ডার দিছে, কিন্তু এখানে কাই নিজেছে পোলাটা, যেখানে লোকেশন দেওয়া বা যেখানে যাইতে বলছে ওর বাসা তো এইদিকে না, ওর বাসা হচ্ছে অন্যদিকে, সম্ভবত ও মনে হয় আমার মতো ফুডপান্ডা ডিউটি করতেছে, এই কারণে ওই দিকে এখন আছে কোনো রেস্টুরেন্টে, এই কারণে ওই দিকে লোকেশন দিয়ে অর্ডার করছে। কত হয়েছে বিল? ডিয়ার অডিয়েন্স, এই যে উনি হচ্ছে আমাদের বেস্ট রাইডার প্লাস হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আমি তার খাবারটা ডেলিভারি দিতে পেরে গর্বিত। ও সরি, হ্যাঁ আমরা নিজেদের গর্বে গর্ববতী না, মাঝে মধ্যে অডিয়েন্সের খুশি করার লেগে একটু মজা করতে হয়।
ফাইনালে আজকের মতো খেলা শেষ, ইনকাম আলহামদুলিল্লাহ খারাপ না। তারপরও টার্গেট রাখছিলাম 500 টাকা, কিন্তু যত টাকা ইনকাম করছি সেটাই আলহামদুলিল্লাহ ইনকাম হয়েছে 421 টাকা সামথিং পয়সা। প্রথম প্রথম যেরকম অর্ডার ঢুকছিল বড় বড় অ্যামাউন্টের, ওই রকম অর্ডার ঢুকলে এতক্ষণ আমার 600-700 টাকা ইনকাম হয়ে যেত। আজকে সম্ভবত অর্ডারের প্রেশারটা কম, তো এই কারণে আমি বাসায় চলে যেতেছি, মনে হয় আর অর্ডার ঢুকবে না জায়গা বাসায়, জায়গা কি করুন। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে যে আমি বিকেল থেকে বাসায় শুধু শুধু ফা ফা বসেছিলাম, তো আমি অবসর সময় একটু কাজ করলাম, 400-500 টাকা কামাই তারলাম। তো এর থেকে ভালো আর বেটার অপশন কি হইতে পারে? তো আজকের ইনকামটা কত সেটা আপনাদের আবারও বলছি, আজকে টোটাল অর্ডার ডেলিভারি করছি 8টা, আর 8টা অর্ডার ডেলিভারির জন্য আমি পেমেন্ট পাইছি 421 টাকা সামথিং পয়সা, আর অনলাইন কোনো টিপস মিস এগুলো পাইনি। সো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে ভুলবেন না, আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আমার ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।